আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্বাগতম দরবার বেলা শরীফ ন্যাচারাল পাওয়ার সেন্টার বিটির আজকের এপিসোডে। আশা করি সকলে ভালো আছেন। কিছু মা বোন, বিশেষ করে কিছু বিবাহিত বোন আছেন যারা আমাকে দীর্ঘদিন যাবত অনুরোধ করেছেন তাদের স্বামী তাদের খোঁজখবর নিচ্ছেন না এবং বাড়িতে আসতেছেন না। এই ব্যাপারে আপনি কিছু একটা করার থাকলে আপনি আমাদেরকে করে দেন, অথবা যদি আপনার সময় না থাকে একটি ভিডিও আপলোড করে দেন যেন আমরা আমলটি করতে পারি। আসলে যেহেতু আমার হাতে সময় নেই, প্রচণ্ড ব্যস্ততার মাঝে আমার দিন যাপন করতে হয়, সেক্ষেত্রে আপনাদেরকে আমি এমনটি দিচ্ছি, যাদের স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছে বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে তাকেও আপনি হাজির করতে পারবেন, আনতে পারবেন আপনার বাড়ির মাঝে, আপনার কাছে উপস্থিত করতে পারবেন। আর স্বামী চলে গেলে স্বামী খোঁজখবর নিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, আসতেছে না, তাকেও আপনি হাজির করতে পারবেন আপনার কাছে, এবং সে আপনার ভাদ্য গোলামের মতো কথাবার্তা শুনবে, চাকরের মতো কথাবার্তা শুনবে, সব কিছু আপনি যেভাবে বলুন সেভাবেই চলবে, আপনার কথার বাহিরে অ্যাকচুয়ালি নড়াচড়া করবে না, কিছুই করবে না আপনার কথার বাহিরে। এখন এই ধরনের মজারাব শক্তিশালী আমল, পরীক্ষিত আমল আপনারা হাজারো হাজারো লাখ টাকা খরচ করে কোথাও খুঁজে পাবেন না। কার্যকরী কোনো আমল তো প্রশ্নই আসে না যে কাজ করবে 100% সাধনার কোনো জিনিস কেউ আপনাকে দেবে না, দেওয়ার প্রশ্ন আসে না, কারণ তারা যেই ধরনের বই কিতাব দিয়ে আপনাদেরকে আমল দেয় এগুলো সম্পূর্ণই অসার। শুধুই দেখা গেছে আপনারা পৃষ্ঠা ভরা লেখায় এটা সেটা আজগুবি সব নিয়মকানুন দেওয়া, কিন্তু কোনোই কাজ করে না। আমরা আপনাকে যেগুলো দিচ্ছি সেগুলো 100% কাজ করবে। আমাদের অর্থনৈতিক আমলের পাশাপাশি হাজিরাতের আমলগুলো যেরকম হোজারা মানে 100% পরীক্ষিত, তদ্রূপভাবে ভালোবাসা স্বামী স্ত্রী মীর মহব্বতের আমলগুলো যেগুলো আমরা প্রদান করে থাকি এই পর্যন্ত যা দিয়েছি এগুলো আল্লাহর মধ্যে প্রতিটি জিনিসই পরীক্ষিত হয়। তবে অনেকের ক্ষেত্রে কাজ করতে দেরি লাগে, এর কারণে যে তাদের শরীরে তাবিজ জাদুটনা এই কিছু করা থাকলে, শরীর বন্ধ থাকলে তাদেরকে জিনিসে ধরতে চায় না। তো আজকে যে আমলটি আমি আপনাদেরকে দেবো এই আমলটি করতে পারলে যদি তাকে শত সহস্র হাজার হাজার তাবিজ করে রাখে তারপরে তাকে ঘরে রাখতে পারবে না, তাকে কোনো মতেই কোনো কিছুতেই ঘরে বেঁধে রাখতে পারবে না, সিগল দিয়ে বেঁধেও রাখতে পারবে না, সে পাকলামি শুরু করে দেবে, কারণ সে চলে আসবে আপনার কাছে। একজন জিন্নাত, এটাকে জিন চালান বলা হয়ে থাকে, জিনকে আপনি চালান করে দেবেন সেই জিন তাকে গিয়ে আপনার মনে করেন মনের অবস্থা ঘুরিয়ে দেবে, তার ব্রেনে ঢুকে শুধু সারাক্ষণ আপনার চিন্তা চেতনা দিয়ে দেবে, আপনার ছবি তার ব্রেনে সারাক্ষণ বাসা থাকবে, তাকে ছাড়া আপনার কোনো কিছুই ভালো লাগবে না, কাজকর্ম খাওয়া খাদ্য নেওয়া গোসল কিছুই হবে না তাকে ছাড়া আপনার, শুধু সারাক্ষণ দেখা গেছে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে যার নামে আমলটি করা হবে। তো এই আমলটি করতে হলে আপনাকে একটু সাহস এই জন্য প্রয়োজন যেহেতু জিন চালান করতে হবে। তো জিন চালান করলে আপনার জিন আপনার সামনে কুকুর শিয়াল ভাগ ভালুক উট ঘোড়া এরকম কোনো একটা ভেসে আসতে পারে আপনার সামনে, এসে আপনার সামনে যেখানে আপনি আমল করতেছেন আপনার সামনে বসে যাবে, আপনার সামনে বসে আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে। যেহেতু পশুর ভেসে আসবে আপনি তাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি স্বরূপে আসে তাহলে অনেক সময় একটু মানুষ হসকচিয়ে যায়, তবে স্বরূপে বেশিরভাগ ক্ষেত্রে আসে না, তারা কুকুর বিড়াল শিয়াল ভাগ ভালুক গাধা এর উট এই জাতীয় জিনিস হয়ে আপনার সামনে আসে। তো আপনাকে বুঝে নিতে হবে আমি যখন পড়তেছি এটা আমার সামনে কোথা থেকে এলো হঠাৎ করে, নিশ্চয়ই সেই মক্কেল, তার সাথে কথা বলা যাবে না পরাকালীন অবস্থায়। যতক্ষণ পর্যন্ত আপনার আমল শেষ না হবে আপনি সালাম দিলেও সালামের কথার উত্তর দিবেন না, কথা বললেও উত্তর দিবেন না। আপনার কাছে আজব লাগতে পারে একটা পশু কীভাবে কথা বলতেছে, আশ্চর্য মনে হতে পারে, তো সেজন্য আমি আগে থেকে আপনাকে ভেঙে দিয়েছি যে একটি পশু নয় বা কোনো প্রকার প্রাণী নয়, সেটি থাকবে জিন্নাত। তো সে জিন্নাত আপনার সামনে এসে হাজির হবে এবং আপনি তাকে দিয়ে কাজ করাতে পারবেন, এটা শিওর 100% যে আপনারা 100% তার জন্য কাজ করবে। তবে এই কাজটি করতে হলে বা এই সাধনটি করতে হলে আপনাকে একা বিছানায় ঘুমাতে হবে, একা রুমে থাকতে হবে, নিরিবিলি একটি পরিবেশ তো অবশ্যই লাগবে, নিরিবিলি ছাড়া তো কোনো জিনজিন্নাত হাজির হয় না। যদি আপনার রুম এরকম একাকিত্ব কোনো রুম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি কোনো গভীর জঙ্গলে আমলটি করতে পারেন, অথবা আপনার খোলা মাঠে করতে পারেন, বাড়ির ছাদে আঙ্গিনায় করতে পারেন, যেখানে মানুষ যাতায়াত করবে না আপনাকে ডিস্টার্ব করবে না এরকম জায়গায় আপনি আমলটি করতে পারেন। আমলটি করতে হলে আপনাকে একদিনে একদিনে এক মনে করতে হবে এবং আমলটির প্রতি 100% বিশ্বাস রেখে আপনাকে আমল করতে হবে। এই আমলটি আপনি করতে হলে আপনার যে প্রতি মাসে আরবি মাসে আপনার চাঁদ ওঠে, চাঁদ ওঠে যে প্রথম মঙ্গলবার আসে সেই মঙ্গলবার থেকে আপনাকে আমলটি শুরু করতে হবে, আরবি মাসের প্রথম মঙ্গলবার দিবাগত রাত্রে থেকে আপনি আমলটি শুরু করবেন। আর আমলটি করার পর আল্লাহর রহমতে আমলটি করার আগে এবং পুরো অবস্থায় আপনি কিছু গরিব দুঃখী বা এতিম শিশু বাচ্চাদেরকে আপনি দান খরাত করতে পারেন, তাদের পছন্দ মাফিক জিনিস কিনে দিতে পারেন, তো এটিও আপনার সৎকার জারি হয়ে যাবে, বিশাল কাজে দিবে। আর দান ছাড়া সৎকার ছাড়া কোনো আমল কাজ করে না এটি মাথায় রাখতে হবে। যদি আপনি 100 বস্তা দেখা গেছে আপনার টাকাও রাখেন, হ্যাঁ সেই টাকা আপনি দান খরাত করতেছেন না, কাউকে দিচ্ছেন না, গরিব মানুষকে আপনি হাজার হাজার আমল করতেছেন কিন্তু কোনো আমলই কাজ হবে না, সেটা অর্থনৈতিক ব্যাপারে হোক রোগ শোকের ব্যাপারে হোক আর কোনো জিনিস হাসিলের ব্যাপারেই হোক,
যেটাই করেন না কেন, তাবিজ কালাম যেটাই করেন না কেন, দান খরাত না করা পর্যন্ত সেই জিনিসগুলো আপনার কাজ করবে না, মোটেও কাজ করবে না। আপনার যাই করেন না কেন, জীবন দিয়ে ফেলেন কাজ করবে না ভাই। আপনার প্রতিটা সম্পদের মাঝে আপনার চেয়ে যারা নিচু গরিব অসহায় মানুষ তাদের হক আছে ভাই। আপনার অসহায় দিনে গরিব মুসলমান ভাইগুলোকে আপনি সাহায্য করতে পারেন। যারা নুনান্তে পান্তা ফরা দিন এনে দিন খাই সকল ব্যক্তিদেরকে আপনি 10টি টাকা 100 টাকা 50 টাকা যাই পারেন দান করেন। দান করে আমলে বসেন, দেখেন আমলের রেজাল্ট 100% চলে আসবে। এই আমলটি আপনাকে গায়ে আতর মাখতে হবে এবং যেখানে বসে আমল করবেন সেখানে আপনার চারপাশে আগর আগর জ্বালার পর গায়ে আতর মাখবেন, পরিবেশটি সুগন্ধি করে নেবেন, আপনার আশেপাশে যেন কোনো মানুষ না থাকে। আমরা যে আমলটি আপনাকে বলে দিব, এই আমলটি আপনাকে 3000 বার পাঠ করতে হবে। আমলটি আপনাকে 3000 প্রতি 100 বার হলে, যখন আমলটি 100 বার পড়া হয়ে যাবে, প্রতি 100 বার হলে আপনি বলবেন, এ এস এম এর হরফের মক্কেলগণ এবং মাকলুকগণ, এই মুহূর্তে তোমরা আমার সামনে হাজির হও। এই কথাটি আপনারা বলবেন, ঠিক আছে? এই কথাটি আপনারা আবার কীভাবে বলবেন, যখন মানে 3000 বার পড়তে হবে, কিন্তু প্রথম যেই 100 বার পার হবেন আপনি আমলটি করে, 100 বার পার হওয়ার সাথে সাথেই আপনাকে মক্কেলকে স্মরণ করতে হবে। হরফের যে জিন্নাত আছে, এই হরফের যে মক্কেল আছে, তাকে আপনি ডাকবেন হাজির হওয়ার জন্য। তো উনি হাজির হওয়ার কথাটা আপনাকে প্রত্যেক 100 বার হলে বলতে হবে। তো 3000 বারে আপনার যতবার আসে 100 বার হলেই বলবে, মানে মোট 30 বার হবে। 1000-এ আপনার 10 বার বলা হবে। এইভাবে যে আপনি 3000 বার ভিতরে প্রতি 100 বার হলেই বলবেন, এই এসএমের খাদেমগণ আর মক্কেলগণ আপনারা হাজির হয়ে যান। আবার 100 বার পড়া শেষ হলে আবার বলবেন, এই হরফের মক্কেলগণ, এই এসএমের মক্কেলগণ, খাদেমগণ আপনারা হাজির হয়ে যান। আবার 100 বার হলে এইভাবেই বলতে থাকবেন, এই হরফের মক্কেলগণ, খাদেমগণ আপনারা হাজির হয়ে যান। মানে প্রতি 100 বার পড়া শেষে আপনাকে এই কথাটি বলতে হবে। আমলটি মোট টোটাল আপনাকে 3000 বার পাঠ করতে হবে। 3000 বার পাঠ শেষে, যদি 3000 বার পাঠ করার আগে আপনার সামনে কোনো জীবজন্তু পশু পাখি এসে বসে যায়, আপনি তাদের দিকে ফিরেও তাকাবেন না, আপনার আমল আপনি চালু রাখবেন, আপনার কাজ আপনি করবেন। অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন পশু পাখি, বিভিন্ন মানুষে বা সুন্দরী কোনো মানবের বেশে, মানে মানবীর বেশে বা মানবের বেশে আপনার সাথে এসে কথা বলতে পারে, আপনাকে সালাম দিতে পারে। তো আপনি আমল বন্ধ করে তার দিকে তাকাবেন না বা তার সালামের উত্তর টুত্তর কিছু দিবেন না। তবে হ্যাঁ, আপনি মনে মনে উত্তর নিতে পারেন, ঘাড় কাত করে নাড়িয়ে সালাম দিলে সালামের উত্তর নিতে পারেন, এর বেশি কিছু নয়। কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনার সামনে জীবজন্তু হয়ে এসে আপনি যেখানে বসেছেন আপনার সামনে মুখোমুখি বা একটু দূরে বসবে। তো আপনার শরীর যেহেতু আপনি বহন করে নিবেন, হ্যাঁ, আপনার শরীরে আপনি বহন করে নিতে পারলে আর কোনো ঝামেলা নেই, কোনো ভয়েরও কারণ নেই, আপনার শরীর বহন থাকবে, আপনার গায়ে হাত দেওয়া বা আপনার দিকে তাকানো বা আপনার কাছে আসা তাদের পক্ষে সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে আমলটি আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো কারণ নেই। অন্তত মোজারাব, অন্তত শক্তিশালী এই আমল, কেউ আপনাকে কোনোদিনই বা এই আমলের কথা বলবে না। আপনার মেহবুব, আপনার প্রেমিকা, আপনার স্বামী বা আপনার স্ত্রী একদম চিরতরে আপনার বাধ্য হয়ে যাবে। এটি আপনাকে মঙ্গলবার রাত্র 11টা থেকে 2টার ভিতরে আমলটা জন্য বসতে হবে। আর পূর্ব দিকে মুখ করে বসবেন, পূর্ব দিকে ফিরে আপনি বসবেন। আর আমলের মূল প্রধান শর্ত হচ্ছে ভাই, আমলের গোপনীয়তা। আমলের কথা কেউ জানতে পারবে না, কাউকে আপনি আমলের কথা বলতে পারবেন না। যদি আমল কারোর সাথে শেয়ার করেন বা বলেন, তাহলে সে আমলটি যায় হয়ে যায়, মাকলোকগণ এসেও থাকে না এবং তাকে ধরা দেয় না, দেখা দেয় না। সে আসার পর 3 দিন আপনি আমলটি করবেন, 3 দিন আসার পর তাকে আপনি বলবেন যে অমুকের মেয়ে অমুককে বা অমুকের পুত্র অমুককে, হ্যাঁ, আমার কাছে তুলে এনে দাও, আমার মহব্বতে পাগল করে দাও, সে যেন আমাকে ছাড়া কিছু না বোঝে, আমার প্রেমে পাগল থাকে। বা আপনার স্বামী হলে বলবেন, সে আমার খরচপাতি দেয় না, এই কাজ করে আমার সাথে অন্যায় করে, তো আল্লাহর রাস্তায় তাকে আমার দেওয়ানা বানিয়ে দাও, তাকে আমার সামনে হাজির করে দাও, তাকে আমার সামনে, ঠিক আছে, তুমি বন্দি করে নিয়ে আসো। তো এই কথাটি আপনি স্বামী স্ত্রী প্রেমিকা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন এবং তাকে বলবেন, হুকুম প্রদান করবেন, 3 দিন আমল করলে ইনশাল্লাহ আপনার সামনে পশু পাখি কিছু একটা ধরাবে। এই ধরনের আমল আপনাদেরকে আসলে আমার জানা মতে, জানি না কোনো ব্যক্তি দিবে কি না, আর দিলেও আপনার আমলের মাঝে আগে পিছে নয়সাই করে দিবে, আমল সঠিকভাবে দিবে না। কারণ এই ধরনের আমল দ্বারা তারা লাখ 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 টাকা ইনকাম করে থাকে, যদি কারো কাছে আমল থেকে থাকে, তো সেই আমলটি এমনিতেই কেউ দিয়ে দেয় না। আমার শর্ত শুধু একটাই, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি ফেসবুকে বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা শেয়ার করে দেবেন, এটি যথেষ্ট আল্লাহর রহমতে। তারপর আপনারা আমলটি করেন, আপনার ভালোবাসার মানুষকে অবশ্যই, ঠিক আছে, যে না তারপর উঠিয়ে নিয়ে আসবে আপনার কাছে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে ভাই, আপনার কথার বাইরে এক চুলও নড়বে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন যেটি আছে, ঘন্টি বাটন যেটিকে বলা হয়, এই বেল আইকনটি আপনি কী করেন, প্রেস করে দিবেন বা বাজিয়ে দিবেন, তাহলে যখনই আমরা যে আমল আপলোড করব, সকলের আগে দ্রুত গতিতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, নোটিশ চলে যাবে এবং আপনি আমাদের আমলগুলো সকলের আগে দেখতে পারবেন। অনেক সময় সময়স্বল্পতার কারণে বা দেরি করে আমল পছন্দের কারণে অনেকে আমলগুলো করতে পারে না বা টাইম টেবিল চলে যায়।
এই জন্য আমরা বলি যে বেল আইকনটি আপনি টিপ দিয়ে রাখবেন, প্রেস করে রাখবেন, বাজিয়ে রাখবেন, তাহলে আমল দ্রুত গতিতে আপনার কাছে পৌঁছে যাবে। এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে চ্যানেলটি শেয়ার করতে পারেন। তা আমাদের চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এরপরে কোনো কিছু বুঝে না আসবে আমলটির সম্বন্ধে, আমাকে ইমোতে আপনি মেসেজ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আপনি চেষ্টা করবেন জায়েজ জায়গায় জায়েজ মতো কাউকে আনার জন্য, না জায়েজ কাজ করলে গুণাগার আপনি হবেন, এর জিম্মাদার আমরা থাকবো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সুবিধার্থে আমলটি আমি একবার পাঠ করে দিচ্ছি। সাহা 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 হাম হাম ফেরোশিন ফেরোশিন, সাহা 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 হাম হাম ফেরোশিন ফেরোশিন। প্রতি 100 বার শেষে আপনি বলবেন যে হরফের এসএমের মক্কেলগণ এবং খাদেমগণ এই মুহূর্তে আমার সামনে হাজির হও। আমলটি মোট 3000 বার পাঠ করতে হবে, 3 দিন পাঠ করতে হবে। 3 দিন পাঠ করলে আপনি হুকুম দিবেন তাকে, তবে সেই হিসেবে আপনাকে শর্ত দিবে কাজ করার ব্যাপারে। তার শর্তগুলো বুঝে শুনে মেনে নেবেন, তার সাথে বিস্তারিত জেনে